কলিজা মানেই বিশেষ। জাল দিতে হবে। আমি এখানে প্রায় 10 মিনিটের জন্য ডেকে রান্না করছি। 10 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে বেশ পানি বের হয়েছে। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবারো ঢাকনা দিয়ে ডেকে রান্না করব আরো 10 থেকে 15 মিনিট। হাই হিটে রান্না করব, কারণ কলিজা থেকে অনেকটাই পানি বের হবে। আমার রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়। তাহলে ফিরছি 10 থেকে 15 মিনিট পর। Thank you.
মিনিটের মতো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম যাতে আমার কলিজাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় ডেকে দিলাম ফিরে আসি 10 মিনিট পর আর এখন দেখতে পাচ্ছেন প্রায় কলিজা ভুনাটা হয়ে গিয়েছে ঠকব গিয়ে কলিজাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে নেড়েছে আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে রান্না করব আরো 10 থেকে 15 মিনিট সহজভাবে তৈরি করে দেখালাম আজকে কলিজা ভুনা কিভাবে সহজভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আজ শেয়ার করলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি তো আজ এই পর্যন্ত রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম